আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে বাদাম হলো একটি নিয়ামত। এই বাদামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শক্তি দিয়েছেন। পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কী যা নানাভাবে শরীর, চুল, চেহারা ও সৌন্দর্য বাড়ায়। সাধারণত চার প্রকার বাদাম আমাদের মাঝে বেশি পরিচিত। 1 নম্বর কাঠবাদাম, 2 নম্বর কাজু, 3 নম্বর চীনাবাদাম ও 4 নম্বর পেস্তাবাদাম। প্রত্যেক বাদামে কম বেশি একই ধরনের উপকার রয়েছে। বাদামের উপকারিতা: শরীরের হাড় মজবুত হয়। বেশি কিছু গবেষণায় দেখা গেছে বাদামের উপস্থিত ফসফরাস শরীরের প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো নিয়মিত বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনোদিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না ইনশাআল্লাহ। 2 নম্বর স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। আমেরিকার অ্যান্ড্রাস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। 3 নম্বর পুষ্টির ঘাটতি দূর হয়। বাদামে রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদান শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। 4 নম্বর মনকে ভালো রাখে। দিনে অত্যন্ত একবার হলেও বাদাম খান, তাহলে শরীরের ক্যালোরি বৃদ্ধি পাবে। বাদাম খাদ্যের মেজাজ বা মন হিসাবে পরিচিত, তাই মনের বিষণ্ণতা ও রাগ দূর করে মনকে রিফ্রেশ করে তোলে। 5 নম্বর চুল ও ত্বকের সৌন্দর্য বাড়ায়। নানা ধরনের বাদামে পাওয়া যায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ত্বক, চুল, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী। সাধারণত চীনাবাদাম থেকে শুরু করে কাজু বাদাম, আখরোট ও অ্যালমন্ড সবই দারুণ উপকারী খাবার। প্রতিদিন হালকা খাবার হিসেবে খাওয়ার জন্য নিজের সঙ্গে অল্প কিছু বাদাম রাখতে পারেন। এবার বাদামের কিছু অপকারিতা সম্পর্কে জানব। বাদামের অপকারিতা: 1 নম্বর আছে গ্যাস্ট্রিকের সমস্যা। প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ 200 গ্রাম বা তার বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। 2 নম্বর ওজন বাড়ায়। পরিমাণ মতো না খেয়ে যদি তার চেয়ে বেশি পরিমাণ খাওয়া যায় তাহলে ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলে শরীর মোটা হয়ে যায়। যার রোগা মোটা হতে চায় তাদের জন্য খুবই ঠিক আছে, কিন্তু যারা আগে থেকেই মোটা তারা বেশি পরিমাণ বাদাম খাওয়া থেকে দূরে থাকবে। 3 নম্বর অ্যালার্জির সমস্যা। বাদামের মধ্যেই প্রচুর পরিমাণ উপকারিতার বিদ্যমান আছে, তবুও বাদাম খাওয়ার সময় নিয়ম মাফিক না খেলে কিছু সাইড ইফেক্ট দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো অ্যালার্জির সমস্যা, কারণ বাদামের মধ্যেও অ্যালার্জির হওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত প্রোটিন হওয়ার কারণে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে, সেজন্য মাত্রায় কম করে খেতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। সর্বশেষ খাওয়ার নিয়ম: যে কোনো সময় পরিমাণ মতো বাদাম খাওয়া যাবে, তবে সকালে খেলে বেশি উপকার পাওয়া যাবে। রাতে 50 থেকে 100 গ্রাম বাদাম ভিজিয়ে রেখে সকালে খেতে হবে, কেউ চাইলে পেস্ট করেও খেতে পারবেন। মনে রাখবেন, কাঁচা বাদাম খেতে হবে, ভাজা বাদামে তেমন উপকার নেই।